আবার বোমা উদ্ধারের খবর আপনাদের জানাই। এবার বীরভূমের নলহাটি। বীরভূমের নলহাটিতে ফের বোমা এবং বিস্ফোরক উদ্ধার হলো। নলহাটির মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। দুবস্তা জিলেটিন স্টিক এবং 3200 পিস ডিটোনেটর উদ্ধার হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। নলহাটির লস্করপুর গ্রামে নদীর ধারে আবার ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। এই বীরভূমের দিকে যদি নজর রাখি আমি বিগত 10 দিনে, তাহলে 8 থেকে 9 জায়গায় বোমা উদ্ধার হলো। বোমা বিস্ফোরক দুবরাজপুরের খবর যে আপনারা দেখলেন সামনে, বীরভূম আছে বীরভূমে, এবং আরো বীরভূমে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে তা স্পষ্ট প্রতিদিন। এখন যে ছবি দেখাচ্ছি দেখুন, নলহাটি, বীরভূমের নলহাটি, সেখানে বোমা এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, বারুদ উদ্ধার হচ্ছে 500 কেজি করে বাড়ি থেকে। কি ছবি এই মুহূর্তে গোটা বাংলা নানান প্রান্তে। আর বীরভূমের দিকে যদি নজর রাখি, তাহলে বীরভূমে আজকে আবার নতুন করে নলহাটিতে বোমা এবং বিস্ফোরক উদ্ধার হলো। কি কি উদ্ধার হয়েছে আরেকবার জানিয়ে দিই আপনাদের। দুবস্তা জিলেটিন স্টিক এবং 3200 পিস ডিটোনেটর উদ্ধার হয়েছে। অন্যদিকে নলহাটি লস্করপুর গ্রামে নদীর ধারে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। একদিকে বীরভূমে উদ্ধার হচ্ছে বোমা, অন্যদিকে আবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা উদ্ধার হয়েছে। পরিত্যক্ত বাগান থেকে 12টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। দেখাবো একই সঙ্গে যে দুটি ছবি উঠে আসছে। একদিকে বীরভূম থেকে সকাল সকাল 9:10 বাজে সকাল সকাল বীরভূমের নলহাটিতে, সেখানে বোমা উদ্ধার হচ্ছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা উদ্ধার হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে বোমা উদ্ধারের খবর। কিন্তু আবারও আজ সকালে দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে বীরভূমের নলহাটির ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ছবি। যেমনটা আপনাদের জানালাম যে বীরভূমের নলহাটিতে, সেখানে দুবস্তা জিলেটিন স্টিক, 3200 পিস ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তারা দেখতে পান এবং দেখে তারা খবর দেন। সন্দেহজনক ব্যাগ দেখতে পান, বস্তা দেখতে পান, দেখে তারা পুলিশকে খবর দেয়, তারপর পুলিশ এসে উদ্ধার করে। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে, সেখানেও কিন্তু একইভাবে 12টি তাজা বোমা উদ্ধার। দুটি ছবি বাংলার এই মুহূর্তে, যেখানে বোমা উদ্ধারের খবর। ফের বোমার পাহাড়ে বাংলা বলুন, বোমার স্তূপে বাংলা বলুন, বারুদের স্তূপে বাংলা বলুন, যা ছবি উঠে আসছে তাতে কিন্তু প্রতিদিন এই বোমার বারবারন্ত, আগ্নেয়াস্ত্রের বারবারন্ত চলছে। দুর্ভাগ্যজনকভাবে 12 বছরের তৃণমূল জমানায় সাংবাদিকতা রাখার জন্য কেউ হয়তো সেভাবে ইন্টারেস্টেড হননি। কোটানকোট নিরপেক্ষ থাকার জন্য যতটা হয়েছেন, তাই নিরপেক্ষতা বিসর্জন দিয়ে আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের সবাই দুর্নীতিগ্রস্ত। আমরা জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের কতজন দুর্নীতিগ্রস্ত। আমরা জানতে চাইছি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তৃণমূল কংগ্রেস নির্দোষ বলে মনে করে কি না। তার উত্তরে যদি আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে, থ্রেট আসে, আমরা প্রস্তুত। কারণ এগুলো আমরা পার করে এসেছি। শাসকের রোষ, সাংবাদিকের অলঙ্কার।